ভোটের সফরে সাধারণ মানুষের ভোট ভাবনা জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, স্বাগত নিউজ 24 সংবাদে। নির্বাচনী হাওয়া কেমন দেখছেন বরগুনায়, আপনার মাধ্যমে জানতে চাই সাধারণ মানুষ কি ভাবছেন, আর একদিন সময় আছে প্রচার প্রচারণার। জাহেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ সন্ধ্যা। ভোটের সফর তার 30তম জেলায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার বরগুনা জেলা আমাদের 30তম জেলা। আমাদের হাতে আর একটি জেলা বাকি আছে, পটুয়াখালীতে আমাদের ভোটের সফর ভোটের মাধ্যমে শেষ হবে। এই একদিনের প্রচার প্রচারণা বাকি থাকার কারণে কিন্তু দেখেছি আমরা যে প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণা চালানোর জন্য একদম উঠে পড়ে লেগেছেন। শহরে যেদিকে আমরা যাচ্ছি না কেন, সেদিকে মাইক, স্লোগান, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট গণসংযোগ তারা করছেন, তারা নির্বাচনের প্রচার প্রচারণার কথা বলছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন এলাকায়, নির্বাচন নিয়ে আসলে সাধারণ মানুষ এবং তার সঙ্গে সঙ্গে এখানকার সুশীল সমাজ কি ভাবছে, সেটি আপনাদেরকে জানাতে চেষ্টা করব। এখন আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, ওদের সঙ্গে একটু কথা বলতে চাই। এই বরগুনা বাংলাদেশের সর্বদক্ষিণের জেলারা, নির্বাচনের হাওয়া কেমন, নির্বাচনের সংস্কৃতি কেমন এলাকার মানুষের? বরগুনায় নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো এবং এখানে কোনো রাজনৈতিক সহিংসতা নেই। নির্বাচনে এ পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা আমাদের বরগুনা জেলায় ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সকল দল তাদের নির্বাচনী প্রচারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনে ভোট গ্রহণের দিন পর্যন্ত আমরা আশা করছি ইনশাআল্লাহ এই পরিস্থিতি এইভাবেই থাকবে। বরগুনা রাজনৈতিক সম্প্রীতির জেলা, দলের মধ্যে যে হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলো বরগুনাতে নেই, একেবারেই নেই বলা যায়। এবং এই দিক থেকে আমরা বলতে পারি সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে বরগুনা জেলা একটি শান্তিপ্রিয় জেলা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। নির্বাচন হওয়ার পরও তো 5টি বছর অতিবাহিত হবে, সেই 5 বছরের বাস্তবতায় এখানকার নাগরিক সমাজের ভাবনা কি, দাবিগুলো কি আছে? আচ্ছা, বরগুনা বাংলাদেশের সর্বদক্ষিণের একটি জেলা, সেই হিসাবে মনে করি এটা উন্নয়নের ছোঁয়া যা লেগেছে আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি। তো আমাদের দাবি আগামী 5 বছরে বরগুনা শহরের ডানে এবং বামে দুটো বড় নদী আছে, এই দুটো নদীতে দুটো ব্রিজ দিয়ে সংযোগকে আরও উন্নত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, বরগুনার চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য বরগুনাতে একটা মেডিকেল কলেজ স্থাপন করা এবং স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের উন্নয়ন ঘটানো বরগুনাবাসীর। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে মানুষ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখরতার মধ্য দিয়ে আছে এবং তারা চিন্তা করছে, চেষ্টা করছে নির্বাচন যেন উৎসব মুখর হয়। ফিরছি স্টুডিওতে আমাদের সহকর্মী জায়েদের কাছে। আশিকুর রহমান শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। ভোটের সফরে আমরা দেশের 64টি জেলার ভোটের চিত্র সাধারণ মানুষের ভাবনা জানানোর চেষ্টা করছি।